এই লেকচারে আমরা দেখব কিভাবে মাউস পয়েন্টে আপনার যে মাউস না যে মাউস পয়েন্টে বিভিন্ন ইফেক্ট বা হাইলাইট ইফেক্ট বা ম্যাগনিফাইড ইফেক্ট গুলো অ্যাড করতে হয়। আসলে এই ইফেক্টটা দরকার হয় যখন আপনি কোনো টিউটোরিয়াল তৈরি করছেন, কারণ টিউটোরিয়াল তৈরি করার জন্য আপনার যদি অনেক ছোট স্ক্রিন হয় বা অনেক সূক্ষ্ম জায়গা অনেক সময় বোঝা যায় না, মাউস পয়েন্টার নিয়ে গেলে অনেকের মাউস পয়েন্টার ছোট করে রাখে অনেকে, তো সেক্ষেত্রে তাদের জন্য আসলে এটা খুবই ভালো, নতুনদের জন্য খুবই সুবিধা হয় এটা। তাহলে আপনার যে মাউস পয়েন্টার নিলে সেখানে একটা ইফেক্ট তৈরি হয় যে সহজে বোঝা যায়, তো এটা আসলে দিলে ভালো হয়। বাট অনেকে দেয় না, যেমন আমি পছন্দ করি না একদম, মনে করেন এটা ভিডিওতে কেমন একটা দেখা যায় জন্য, কিন্তু অনেকে এটা আবার পছন্দ করে। তো আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভালো হবে। তো সেজন্য প্রথম কথা হলো, প্রথম শর্ত যেটা সেটা হলো আপনাকে অবশ্যই কিন্তু এই যদি ক্যামটাসিয়াতে এই ইফেক্টটি অ্যাড করতে চান তাহলে আপনার অবশ্যই ওই ক্যামটাসিয়ার স্ক্রিন রেকর্ড দিয়ে আপনার ওই ভিডিওটি স্ক্রিন রেকর্ড করতে হবে, তা না হলে কিন্তু এই ইফেক্টটি অ্যাড করতে পারবেন না। আমি আবারও বলছি, ওই স্ক্রিন রেকর্ডটা কিন্তু আপনাকে ক্যামটাসিয়া দিয়ে করতে হবে, তা না হলে আপনি ওই ওই ভিডিওতে কার্সার ইফেক্ট অ্যাড করতে পারবেন না। তো আমি ধরে নিচ্ছি আপনি ওটা ক্যামটাসিয়াতে এই রেকর্ড করেছেন, তো আমি এখানে অলরেডি ক্যামটাসিয়া দিয়ে রেকর্ড করে ভিডিও এখানে অ্যাড করে রাখছি, মানে পূর্বের টিউটোরিয়ালের ভিডিও এডিট করা যেটা এডিট ছাড়া যেটা। ওকে, দেন এখানে আমরা যাই যে আপনার কার্সার ইফেক্টে চলে যাই, কার্সার ইফেক্টে যাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইফেক্ট আছে, কার্সার হাইলাইট, কার্সার ম্যাগনিফাইড, কার্সার স্পটলাইট। তো আমি আমি বেসিক্যালি হাইলাইটটা পছন্দ করি আর কি, তো দেন আমরা এটা এটা দিব, তো জাস্ট ক্লিক করে এই স্ক্রিনে ছেড়ে দেবো। নিচের যে দুই লাইনে যে ভিডিওটি থাকে, দেখুন আমি যেই এখানে নিচে দুইটা তো পার্টিশন থাকে, একটা হলো আপনার এটাতে নিচেরটা হলো ভিডিও এবং হোটেল অডিও, যে আমি ভিডিওতে অ্যাড করছি সেখানে দেখুন এখানে কিন্তু একটা ইফেক্ট তৈরি হচ্ছে, সাথে সাথে হলুদ কালার চলে আসতেছে, জাস্ট হলুদ কালার চলে আসতেছে, মাউস পয়েন্টার কোথায় যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। তো সেই জন্য এখানে অলরেডি আমি দুইটা পিকচার এবং একটি মিডিয়া, এভাবে খুবই সহজে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে না আমি এটা না আর একটা অ্যাড করবো, তো দেন সিম্পলি এখানে ক্লিক করে এই ভিডিও লাইনে ক্লিক করে ডান ক্লিক বাটন ক্লিক করবেন, দেন রিমুভ অল ইফেক্ট, ওটা কিন্তু ইফেক্টটা কিন্তু চলে গেছে। তো আমরা ম্যাগনিফাইড কার্সার ইউজ করি, তো জাস্ট সিম্পলি টেনে এনে ছেড়ে দেবো। ওকে, দেখুন এখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে, তো ক্লিক এবং একটি মিডিয়া ট্যাবে দুইটা পিকচার এবং খুবই সহজে এটা অ্যাড করতে পারেন। তো এটা রিমুভ করে আর একটা এখন আরো দেখাইতে হবে, এখানে কিন্তু অনেক অপশন আছে, দেখুন উপরে তিনটা অপশন আছে, যেখানে আপনার রাইট বাটন লেফট বাটন যদি ক্লিক করলে সেক্ষেত্রে আলাদা আলাদা ইফেক্ট তৈরি হবে। তো আমরা এখানে অ্যাড করি, ওকে এটা অ্যাড করি, ভিডিও রেকর্ড দেখেছি, জাস্ট পিকচার গুলো অ্যাড করি। ওকে, টার্গেটে গেলে কিন্তু এটা কালার চেঞ্জ হবে এটার ক্ষেত্রে, দেখি টার্গেটে গেলে না এলে কিন্তু হবে না, কিন্তু ওটা জাস্ট মাউস পয়েন্ট সরাইলে কিন্তু এটা ই হতেছে, কিন্তু এটা টার্গেটে ক্লিক করার পরে এটা চেঞ্জ হচ্ছে। এটা রিমুভ করে দিই, এখানে আছে কিছু, তবে যারা এগুলো অ্যাড করতে পারেন এখানে আপনার ইয়ে আছে। ওকে, এভাবে আপনি খুবই সহজে আপনার ভিডিওতে আপনার ভিডিও টিউটোরিয়ালে মাউস পয়েন্টার ইফেক্ট অ্যাড করে ভিডিওটি আরো সুন্দর করতে পারেন। যদিও আমি তেমন একটা পছন্দ করি না, এটা আমি নিজে ব্যবহার করি না, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও গুলোতে আমি কিন্তু অ্যাড করি না, কারণ সহজে বোঝা যায়, সমস্যা হয় না, কিন্তু অনেকে অ্যাড করতে পছন্দ করে, তো এটা তাদের নিজ নিজ ব্যাপার আপনাদের। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং আমরা পরবর্তী লেকচারে চলে যাই।